আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে এসেছি যে টপিকসটি প্রত্যেকেরই প্রয়োজন কারণ প্রত্যেকেরই নিজস্ব একটি ওয়েবসাইট থাকবেই তো এই ওয়েবসাইট থাকলে কিন্তু আপনার প্রাইভেসি পলিসিটি লাগবেই তো এই প্রাইভেসি পলিসিটা আপনারা কিভাবে তৈরি করবেন আসলে এই প্রাইভেসি পলিসিটা কিভাবে তৈরি করা হয় এটা আমরা আজকে সম্পূর্ণটা দেখব তো ভিউয়ার্স যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্রাইভেসি পলিসি ব্যবহার ক্রিয়েট করবেন ফ্রিতে তো আপনার সেটা হইতে পারে ব্লগ ওয়েবসাইটে অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মানে আপনার এক কথায় যে জায়গাগুলোতে প্রাইভেসি পলিসির প্রয়োজন সেই প্রাইভেসি পলিসিটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন খুব সহজে আমি সেটাই দেখাবো তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে একটি ব্লগ সাইটে আছে এই ব্লগ সাইটটির নাম হচ্ছে আমার টাইটেল নাম হচ্ছে সাদিকুর ওকে তাহলে আমি এই লিংকটা দিয়ে দেবো আমি তারপরও মুখে বলে দিচ্ছি ইজি রিবার ডট ফ্রি স্লাশ মাই প্রাইভেসি ডট এস টিমেল এই ওয়েবসাইটটির মধ্যে আসলে এরকম একটি ইন্টারফেস আপনি পাবেন আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। তো দেখুন প্রথমে আমার বলা আছে যে ক্রিয়েট ইওর প্রাইভেসি পলিসি তৈরি করুন প্রাইভেসি পলিসি প্রথম স্টেপ হচ্ছে সাইট নেম আমি একটু আগে বলছিলাম যে আমার এই ব্লগারের নামটা হচ্ছে সাদিকুর ওকে তাহলে আমি এখানে লিখে দেই এটা না দিও আমি আপনাদের সুবিধামত আপনারা আপনাদের ইচ্ছা মত দিতে পারেন ধরুন যে আমি দিলাম ওয়েট লস ওয়েট লস আমার সাইটের নাম ওকে ইমেল অ্যাড্রেস আপনার একটি ইমেল দিতে হবে পার্সোনাল ইমেল তো আমি আমার কিবোর্ডের সমস্যা থাকার কারণে আচ্ছা আমি একটি আপনাদের দেখাচ্ছি একটা ইমেল দিয়ে এটা হচ্ছে সিকিউরিটিটা রক্ষা করার ক্ষেত্রে আমি কাজটা করতেছি কি আসলো রে বাবা ওকে আচ্ছা যাই হোক এই এই ইমেলটা নিয়ে নিলাম আমি ওকে একটা ইমেল আমার লাগবে তাহলে আমি যে ইমেলটি দিয়ে ওয়েবসাইটটি ক্রিয়েট করেছি সেটা ব্লগ হোক অথবা ফ্রেস হোক যে মনে রাখতে হবে আপনার আপনি যে ইমেলটি দিয়ে আপনার ওয়েবসাইটটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটি লাগবে সেই ইমেলটি ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি জাস্ট এখানে বসাই দিবেন আর আপনার সাইট নেম বসাই দিলেন এটা যা আসা ঠিক থাকবে যদি আপনার অ্যাডাল্ট কোনো কিছু হয়ে থাকে তখন আপনি এখানে দিতে পারবেন সো ডিফল্ট রাখবেন অ্যাডাল্টটাকে স্কিপ করবেন এটা দায়ভার আমি নেব না সো আমি জাস্ট দেখাইলাম এটা লাগবে না কিছু ইওর ইমেল অ্যাড্রেস এখানে কী করবেন এই যে একটু আগে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন এখানে এই ইমেল অ্যাড্রেসটা এখানে জাস্ট ক্লিক করবেন দেওয়ার পর ক্রিয়েট মাই প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর দেখুন যে হেয়ার ইজ ইওর নিউ প্রাইভেসি পলিসি আপনার প্রাইভেসি পলিসিটা ক্রিয়েট হয়ে গেছে ওকে আপনার প্রাইভেসি পলিসিটা ক্রিয়েট হয়ে গেছে আপনি কি করবেন এখান থেকে রাইট বাটন করে কপি করতে পারেন অথবা কন্ট্রোল প্লাস এ দিয়েও আপনি এটাকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি হচ্ছে আটা গ্যাস করতে পারেন তো এটা এইটাই সহজ আর কি কন্ট্রোল প্লাস এ এবং কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে নিলেন ওকে এখন আপনার যে ব্লগ বা হচ্ছে ওয়ার্ড ফ্রেস যে সাইটটি আছে সেই সাইটের মধ্যে যাবেন আপনি যাওয়ার পর যেহেতু এটা পেজ একটা তাই না পেজে ক্লিক করবেন আমি ব্লগে দেখাচ্ছি আপনারা আপনার ইয়েতে করবেন যে ওয়েবসাইট সেখানে দেখবেন যে পেজ কোথায় আছে তো এখান থেকে নিউ পেজ নিউ পেজে যাওয়ার পর আপনারা যে কাজটা করতে হবে আমি একটু দেখাচ্ছি লোডিং হচ্ছে তো আপনারা যে কাজটা করবেন এখানে একটা জিনিস ফলো করুন যে আমরা যে এখানে যে আমাদের যে প্রাইভেসি পলিসিটা ক্রিয়েট করেছি তাই না এই প্রাইভেসি পলিসি ক্রিয়েট করেছে আসলে এগুলো কি মানে প্যারাগ্রাফ বা এমনি কোনো থিওরি না এগুলো হচ্ছে এসটিমেল কোড নিশ্চয়ই এগুলো কিন্তু এসটিমেল কোড যদি আপনি ব্লগে করে থাকেন তাহলে এসটিমেল কোড ক্লি কপি করে নিলেন নেওয়ার পর ব্লগে আসার পর এখানে কর্নার দেখবেন আমি এটি ক্রোম ব্রাউজার চালাচ্ছি আপনাদের অন্য ইন্টারফেসও থাকতে পারে এখানে একটি কোনার মধ্যে একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এস্টেমেল ভিউ এবং কম্পোজ ভিউ তো রিডিং যদি থাকে শুধু প্যারাগ্রাফ কোনো কোডিং না থাকে তাহলে আপনি কম্পোজ ভিউ দিবেন যেহেতু আপনার হচ্ছে এগুলো এস্টেমেল দিয়ে তৈরি এই যে আপনার বিয়ার ব্রেক আছে বোল্ট আছে সুতরাং আপনি এস্টেম সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন ওকে দেওয়ার পর আপনার কাজ শেষ এখন কথা হচ্ছে যে আপনি যে এটা দিলেন আসলে এটার এখন প্রুফটা দেখবেন লাইভটা দেখবেন যে আসলে এটা কিভাবে কাজ করলো এর জন্য কি করতে হবে আপনাকে এখান থেকে জাস্ট কম্পোজ এ ভিউ করবেন সুইচ দেখেন যে আপনার কি রকম চলে আসলো লেখাগুলো কিভাবে আউটপুট হিসেবে দেখাবে এখন এখানে একটি কাজ আছে ওয়েলকাম টু ওয়েট লস দিস সাইট আপনার সাইটটার নাম কি ইউআরএলটা কি সেটা বসাই দিবেন ধরেন যে আমার সাইটটার নাম এটা আমি এটা কপি করলাম কপি করে জাস্ট এই জায়গাটায় বসাই দিলাম তারপরে যে যে জায়গায় এই কথাগুলো বলতেছে যে সাইট নেম ইউআরএল চাচ্ছে সেগুলোতে আপনার ওয়েবসাইটের নাম এবং ইউআরএলগুলো আপনি বসাই দিবেন আর এ দেখতেছেন আমি একটা কাজ করতেছি এটা আসলে গ্রামারলির সুবিধা আমরা পাচ্ছি তো আমি দেখাইছি যে গ্রামারলির আসলে আপনারা প্রিমিয়াম বাসনটা কিভাবে ইউজ করবেন ওকে তো ভিওর্স এই হচ্ছে বিষয় আর তারপর যে কাজটা করবেন আমি এখানে পাবলিশ করে দিলাম দেখি আমি আপনারা ভিউ করে দেখি কি অবস্থা দাঁড়ায় ভিউ করলাম প্রাইভেসি পলিসি আসছে আমাদের যে টাইটেল নামটা ছিল ওয়েট লস আপনার অন্য কিছু থাকতে পারে সেটা দিবেন আমি ইউ আর বসাইছি ইউআরএল দেখা যাচ্ছে নিচে নিচে আসুন আসুন একটু এখানে দেখেন যে আপনি যে ইমেলটা দিয়েছেন আপনি যে ইমেলটা দিয়েছেন সেটা এখানে শো করতেছে এখানে যে ইমেলটা দিয়েছেন সেটাও কিন্তু এখানে শো করতেছে তো এই হচ্ছে বিহর্স প্রাইভেসি পলিসি ক্রিয়েট করার টেকনিক এবং আপনার হচ্ছে যে খুব সহজে করা যায় তো আপনারা এটা করবেন আপনাদের যে ইয়া আছে নিজস্ব যে ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলোতে এইভাবে প্রাইভেসি পলিসি আপনি ক্রিয়েট করতে পারবেন খুব সহজে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম